আজকে তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য একটি শিপ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো সহজ করে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটা পেজ নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর মোটামুটি পেজের মাঝ বরাবর থেকে একটু উঁচুতে তোমরা একটা স্লিপিং লাইন সুন্দর করে টানবে। এভাবে করে একটা স্লিপিং লাইন একটু বড় করে টানবে। এইরকম স্লিপিং লাইন টানার পর আমরা স্লিপিং লাইনের কর্নার থেকে এইভাবে কিছুটা নিয়ে আসব, আবার এইভাবে কিছুটা নিয়ে আসব। আনার পর এই জায়গা থেকে আর এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার এইরকম জলের ঢেউর মতন ওপর নিচ হয়ে এইভাবে তোমরা করবে, এইরকম শেপটা হবে। নেক্সট আমরা এটা করার পর ঠিক এই জায়গা থেকে কিছুটা উঁচু করে এইভাবে একটা ছোট করে বক্স তৈরি করব। তার উপর সেমভাবে এইভাবে একটা বক্স তৈরি করব। ঠিক এইভাবে করে তোমরা বুঝতেই পারছো কি আঁকছি, শিপ তৈরি হচ্ছে। এই শিপ এরকম সহজ করে তোমরা এইভাবে করে করবে। করার পর ঠিক এই জায়গাগুলোর মধ্যে এরকম ছোট ছোট করে জানালা করে দেবে, এরকম করে জানালাগুলো পরপর বসিয়ে দিতে পারো, তিনটে কি চারটে এইরকম হবে। ঠিক ওপরে একটা চিমনি পড়বে, এই চিমনি থেকে এরকম গোল গোল করে ড্রয়িংটা করে দেবে ধোয়ার। এই হয়ে গেল ওপরের অংশ। এরপরে আমরা এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিছুটা উপরে চলে যাবে, কিছুটা উপরে গিয়ে আবার এই আসবে, এই হবে। যেই হবে সাথে সাথে আমরা এই এতটুকু লাইন মুছে দেব। মুছে দিয়ে এইখান থেকে একটা ডবল লাইন করে দেব। এইভাবে ড্রয়িংটা করবে। এবার নিচে এরকম ছোট ছোট করে এরকম গোল করে দেবে, জানলার মতন করে দেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গায় এভাবে স্টিক মতন করে দেবে, এই এই জায়গায়ও তাই ছোট করে স্টিক করে। এইখান থেকে কিছু দড়ি আমাদের ড্রয়িং করতে হবে, সেটা আমি সবার শেষে রং করার পর তোমাদের এটা দেখিয়ে দেবো। আগে থেকে এই লাইনটা আমি টানছি না। এই হয়ে গেল আমাদের শিপের ড্রয়িং। এবার দেখো এখানে একটা বোর্ড ড্রয়িং করবো, কীভাবে দেখো সেটা। এটা যত বড় লাইন টেনেছ ঠিক তত বড় টানা আমাদের আর দরকার নেই, মোটামুটি এতটুকু টানলেই হবে। এবার যেই হয়ে যাবে সাথে সাথে এই কর্নার থেকে জাস্ট অল্প একটু গোল করে এই কর্নারে নিয়ে আসবে, এটা এই হবে, এইটা এই হবে। এভাবে ছোট করে করার পর এভাবে ঠিক জলের ঢেউ যেভাবে শিপে করেছিলে সেভাবে করবে। হয়ে যাওয়ার পর এই লাইনটা আমরা মুছে দেব। এরপর একটা ইউ শেপ, উল্টো করে একটা ইউ শেপ ড্রয়িং করবে। এই ইউ শেপের ঠিক মাথা থেকে লাইন টেনে এটা যেহেতু গোল আছে এটাও গোল করে ড্রয়িং করবে। এরপর এখানে ইজি করে একটা মানুষের ড্রয়িং তোমরা করে দেবে। এই আঁকাটা সম্পূর্ণ যারা বিগিনার্স আছো তাদের জন্য এটা খুবই সহজ হবে, যে একটি শিপ আর একটি বোর্ড দিয়ে কি করে একটি রিভার্স সিনারি তৈরি হচ্ছে। এবার দূরে একটা হরিজন্টাল লাইন, এই লাইনটা দেখবে কোথা দিয়ে পাসিং হচ্ছে, ঠিক এভাবে এসে দেখবে এখান থেকে পাসিং হয়ে যাবে। এবার দূরে এরকম ছোট ছোট করে গোল করে করে জঙ্গলের ড্রয়িং তোমরা করে দেবে। এ হলো একটি রিভার্স সিনারি। এবার দেখো এটা কী করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। তো এবার দেখো কী করে আমি কালার করছি। তো তোমরা এইখানে একটা ছোট করে পতাকা এইরকমভাবে দিয়ে দিতে পারো, আবার দিতে পারো না দিতে পারো, দিলে খারাপ লাগবে না। এবার দেখো কীভাবে রং করছে। স্কাই ব্লু কালারটা ওপর থেকে আমি একটা দিক দেখাচ্ছি, আরেকটা দিক তোমরা
করবে ঠিক যেভাবে দেখাচ্ছি। স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা বাদবাকি আকাশটা রং করবে। এবার ধীরে ধীরে এভাবে নিচের দিকে রংটা নেমে আসবে, কিন্তু খুব হালকা করে। এই লাঠির ভিতর যদি ঢুকেও যায় অসুবিধা নেই, যেহেতু রংটা ডিপ হবে লাঠির কালারটা। দেখলে কিভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করলাম, এটা করার চেষ্টা করবে তোমরা। এরপর হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে ঘষে আমরা এই স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে দেব। ঠিক যেভাবে দেখালাম এই পাশটাও সেভাবে করেই তোমরা করবে। এবার দেখো জঙ্গলটা কিভাবে করছি। লেমন ইয়েলো কালারটা আড়াআড়িভাবে তোমরা এভাবে উপর দিকে কিছুটা দেবে, দিয়ে লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা তোমরা ঘষবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটা নিচের লাইনটা প্রথমে ক্লিয়ার করে এরকম ঘষবে। প্রথমে নিচের লাইনটাকে ক্লিয়ার করবে, তারপর হালকা সবুজের সাথে ঘষবে। এরকম করে পুরো দূরের জঙ্গলটা আমরা আস্তে আস্তে এভাবে ফিনিশ করবো। সেমভাবে এই জঙ্গলটাও করবে। এরপর আসা যাক এই জাহাজে রঙের দিকে। অরেঞ্জ কালার দিয়ে এই ছোট পাটটা আমরা করব। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পাটটা আমরা লাইন ধরে ধরে তোমরা রং করার চেষ্টা করবে। এই যে পার্টটা, এই দুটো পার্ট, দুটো যে বিল্ডিং, তোমরা নানা কালার দিতে পারো। আমি একটা দেখাচ্ছি, তোমরা কালার চেঞ্জ করতে পারো। আমি কিছুটা দেখাচ্ছি হাফ, পুরোটা সেভাবে কন্টিনিউ তোমরা করবে। পিঙ্ক কালার দিয়ে উপরের পার্টটা করতে পারো, নিচের পার্টটা মিডিয়াম গ্রিন দিতে পারো, অন্য কালারও দিতে পারো, অসুবিধা নেই। তোমাদের যেই কালার ভালো লাগে সেই কালার তোমরা দিতে পারো। এইভাবে করে দুটো পার্টে তোমরা রং করবে। উপরের জানলাগুলো ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে নিচের জানলা তোমরা করবে। এই হয়ে গেল দুটো। এরপর আসা যাক নিচে জাহাজের রং, কিছুটা দেখাচ্ছি সেভাবে করে তোমরা করবে। লেমন ইয়েলো কালার দিয়ে এই গোলগুলো করবে। রেড কালার দিয়ে জাহাজের যে উপরের যে পার্টটা
এই উপরে পার্টটা সুন্দর করে এইভাবে করে করবে, এটাই কন্টিনিউ কিন্তু যাবে। এর পরের পার্টটা তোমরা হোয়াইট যে বর্ডার মতন এটা রেখে দেবে, এর পরের পার্টটা আমরা গ্রে কালার দিয়ে ভরাট করব। ঠিক যেভাবে গ্রে কালার করলাম এটি কন্টিনিউ করবে, তাহলে কালারগুলো ঠিক যেভাবে যাচ্ছে সেটাই কন্টিনিউ তোমরা করবে। ব্রাউন কালার দিয়ে এই যে সরু যে স্টিকটা আছে এই ডার্ক ব্রাউন কালার দিয়ে ধীরে ধীরে এটা করতে হবে। সেমভাবে এইটা হবে আকাশ রং করার পর, আগে নয়। এরপর তোমরা রেড কালার দিয়ে এরকম পতাকার মতন করে দিতে পারো, হয়ে গেল। এরপর দেখো জলটা কিভাবে করছি, এরপর নৌকাটা দেখাবো। কোবাল্ট ব্লু কালারটা ঠিক নিচ থেকে তোমরা ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। আমি হাফ জল দেখাচ্ছি, সেমভাবে পুরোটাই তোমরা এইভাবে করি কমপ্লিট করবে। কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে আমরা উপরের দিকে হালকা করতে থাকবো, ঠিক যেভাবে বলছি সেভাবে তোমরা কাজটা কমপ্লিট করবে। দেখো আস্তে আস্তে হালকা হয়ে গেল, পুরোটা কিন্তু আমি করলাম না। এরপর শেষ জায়গাটা এই কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লু কালারটা মিশিয়ে, কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লু কালারটা মিশিয়ে বাদ বাকিটা আমরা কমপ্লিট করবো। এই কোবাল্ট ব্লুর উপরেও এই স্কাই ব্লু কালারটা তোমরা একটুখানি ঘষে দেবে, ঠিক এইভাবে করে পুরো জলটা তোমরা করবে। এরপর নৌকার কালারের দিকে আসা যাক, ইয়েলো অকার কালার দিয়ে এই ঘরটা করবে নৌকার, হালকা খয়েরি কালার দিয়ে এই ইউ শেপের ভেতরে রং করবে, ডার্ক ব্রাউন কালার দিয়ে নৌকার নিচটা আমরা সুন্দর করে ভরাট করে দেব। এইভাবে করে নৌকাটা করবে। আর এই যে ফিগারটা, এই ফিগারটা তোমাদের পরের পার্টে দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো কাজটা, যারা বিগিনার্স আছো সবাই প্যাস্টেল কালার ধরেছো, ঠিক যেভাবে করে তোমাদের রঙগুলো বলেছি সেভাবে করে তোমরা করো, আশা করি সেটা তোমরা করবে। ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু কথাগুলো মিস করবে, ঠিকভাবে করে উঠতে পারবে না, তাই ভিডিওটি প্রথম থেকে পরপর তোমরা শুনে শুনে কাজটা করার চেষ্টা করো, আর সেইভাবেই কাজটাকে সুন্দর করার চেষ্টা করো। আশা করি সেটা তোমরা করবে, কাজটাও ভালো হবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু পুরো আকাশটা করা হয়েছে, জলটাও তাই পুরোটা করা হয়েছে, দুটো পার্ট এভাবে করা হয়েছে। এবার শিপটা তোমাদের অর্ধেক দেখিয়েছিলাম, যেই যে কালারগুলো যাচ্ছে সেগুলি কন্টিনিউ কমপ্লিট করা হয়েছে, নৌকাটা তো তোমাদের দেখানো হয়েছে, ঠিক আশা করি তোমরাও ঠিক এভাবে করে কাজটা করতে পেরেছো। এবার দেখো বাদ বাকি কীভাবে এই দোয়া বা অন্যান্য জায়গাগুলো করছে। তো ধোয়াটা প্রথমে আমরা এই যে কার্ভ লাইনগুলো আছে ব্ল্যাক কালার দিয়ে প্রথমে
কার্ভ লাইনগুলোকে ক্লিয়ার করে নেব লাইনটাকে। এরপর এক জায়গা থেকে ইয়াবি একটু আড়াআড়ি করে ব্ল্যাক কালারটা খুব ধীরে ধীরে লাইন ধরে কিছুটা ঘষে আস্তে আস্তে হালকা করে দেব। শুধু ডিপ করে ঘষলেই হবে না, আস্তে আস্তে আবার হালকা করতে হবে ব্ল্যাক কালারটা, কিন্তু পুরোটা করব না। এরপর আমরা গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে আমরা কিছুটা রং এগিয়ে নিয়ে যাব। এই ব্ল্যাকের সাথে মিশিয়ে এরপর হোয়াইট কালার দিয়ে আমরা এই শেষে যে গ্রে কালারটা দেওয়া হলো এই গ্রে কালারটাকে মিশিয়ে দেব। এইভাবে করে তোমরা ধোঁয়াটা করতে পারো। এই হয়ে গেল কাজ। এরপর আমি ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমাদের বলেছিলাম যে এইখান থেকে ছোট ছোট করে দড়ি এভাবে করে টানতে হবে, এভাবে করে সোজা লাইন ধরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এই লাইনগুলো স্ট্রেট করে সরু সরু করে টানবে। মোটা করে টানলে কিন্তু ভালো লাগবে না। সেমভাবে এই এভাবে লাইনগুলো ছোট ছোট করে টেনে দেবে আকাশে, এবং ছোট ছোট কয়টা পাখি করে দিতে পারো। এ হয়ে গেল শিপ। এবার দেখো শিপে ছায়াটা কিভাবে করছি। তো শিপে ছায়াটা সবার প্রথমে এই রঙের উপর কোবাল্ট ব্লু যে কালারটা আছে সেই কোবাল্ট ব্লু কালার দিয়ে এই লাইন ধরে আগে কিছুটা ঘষে নেবে। তারপর আমরা এর যে জাহাজের ছায়াটা ইয়াবে করে আস্তে আস্তে ডিপ থেকে নিচ দিকে হালকা করে ইয়াবে মিশিয়ে দেব। শুধু এক জায়গায় ঘষে রাখলে হবে না, রংটাকে মিশিয়ে দিতে হবে। সেমভাবে নৌকার নিচটা এই স্যাফ গ্রিন যে কালারটা আছে সেই স্যাফ গ্রিন কালারটা দিয়ে এই জঙ্গলের নিচে ছায়াটা এইভাবে করে তোমরা দিয়ে দেবে হালকা করে মিশিয়ে। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে তোমরা শুনে শুনে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করো, খুব ডিপ করে কিন্তু করবে না। যেখানে হালকা বলছি সেখানে হালকা করবে, যেখানে ডিপ বলছি সেখানে ডিপ করেই করো, কিন্তু খুব ডিপ করে ন। এই হয়ে গেল। এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে এই নৌকার ঠিক নিচ থেকে ডিপ থেকে উপরে হালকা করে ইয়াবে নিয়ে যাব। পুরোটা কালো রং ঘষার দরকার নেই, নিচ থেকে ডিপ করে উপর দিকে হালকা করে নিয়ে যাব। আর নৌকার এই যে ঘরটার ভিতরেও কালো রংটা আস্তে আস্তে ডিপ থেকে ইয়াবে হালকা করে নিয়ে যাব। এই হয়ে গেল। এরপরে রেড কালার দিয়ে এই লোকটার জামার রংটা করে দিতে পারো, ব্ল্যাক কালার দিয়ে গোল করে ইয়াবে করে দেবে। এটা খুবই সহজ মানুষ তাই তোমাদের ইয়াবে দেখালাম। এরপরে ডিপ ব্লু দিয়ে আমরা সেটটা করব। দেখো ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে নৌকার ঠিক নিচ থেকে ছায়াটা ইয়াবে করে আস্তে আস্তে তোমরা ঘষে দেবে। সেমভাবে আবার সেই জাহাজটাও কোবাল্ট ব্লু দিয়ে শেপটা তোমাদের দেখিয়েছিলাম, এবার প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে খুব ডিপ করে নয়, দেখো আমি কিন্তু খুব চেপে চেপে করছি না, এরকম হালকা হালকা করে করতে হবে তোমাদের। তোমরা একটু ধৈর্য ধরে যদি করতে পারো কাজগুলো তবে সুন্দর হবে, আর যদি খুব চেপে চেপে করে দাও কাজটা কিন্তু ভালো হবে না। তাই এইভাবে আস্তে আস্তে তোমরা ধীরে ধীরে এইভাবে কাজটা করে মিশিয়ে দেবে। তোমাদের কাজগুলো সুন্দর হয় না তার একটাই কারণ, তোমরা খুব তাড়াহুড়ো করে কাজগুলো করো, রং ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয় তবে কিন্তু গিয়ে রং সুন্দর হয়। দেখো আমি আস্তে আস্তে করলাম। এরপর সবার শেষ এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই মাঝির লাইনটা এভাবে টেনে দেবে। এই হয়ে গেল কমপ্লিট তোমাদের একটি শিপ আর বোট সিনারি, বা একটা রিভার সিনারিও বলতে পারো বা শিপ সিনারিও বলতে পারো। আশা করি তোমাদের কাজটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।